watching Peace TV, the solution for humanity. যদি কেউ ইসলাম ধর্মকে বিচার করতে চায়, তাহলে মুসলিমরা বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। আপনারা যদি ইসলাম ধর্মকে ঠিকভাবে বিচার করতে চান, আপনাকে বিচার করতে হবে মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো হলো পবিত্র কোরআন এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আমি চ্যালেঞ্জ করছি, মানুষের মধ্যে থেকে যে কোনো লোক মাত্র একটা নীতি খুঁজে বের করেন পবিত্র কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে, যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। মনে করেন আপনি পরীক্ষা করে দেখবেন একটা গাড়ি কতখানি ভালো, আর মার্কেটের লেটেস্ট গাড়িটা মার্সিডিজ 600 ACL মার্কেটে নতুন এসেছে। একজন লোক যে গাড়ি চালাতে জানে না, সে স্টিয়ারিং হুইলের পেছনে বসলো, তারপর গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলো। আপনারা কাকে দোষ দেবেন, গাড়িকে না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন, গাড়িকে না ড্রাইভারকে? আপনারা ড্রাইভারকে দোষ দেবেন। যদি কেউ গাড়ি চালাতে না জানে আর সেটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে, আপনারা গাড়িকে দোষ দেবেন না। যদি পরীক্ষা করতে চান গাড়িটা কতখানি ভালো, তখন গাড়িটার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। এর পিক আপ কত, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন, গাড়িটার স্পিড কত, গিয়ারের অবস্থা কি, তারপরে বলতে পারবেন গাড়িটা কতখানি ভালো। আর যদি গাড়িটা পরীক্ষা করে নিতে চান ভালো করে, তাহলে স্টিয়ারিং হুইলের পেছনে বসান একজন এক্সপার্ট ড্রাইভারকে। একইভাবে কোনো মুসলিমকে দিয়ে যদি দৃষ্টান্ত দিতে চান যে ইসলাম ধর্ম কতটা ভালো, এ ব্যাপারে সবচেয়ে সেরা দৃষ্টান্ত নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিকে তাকিয়ে আপনারা ইসলাম ধর্মকে বিচার করবেন না, অন্য কোন মুসলিম অথবা মুসলিম সমাজের কাজগুলোকে দেখবেন না। এখানে দেখবেন এক্সপার্ট কোন ড্রাইভারকে বা মানুষকে, যিনি ইসলাম ধর্মের নিয়মগুলো জানেন পুরোপুরি, তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের অপবাদ দিতে মিডিয়া আরও যে কৌশলগুলো অবলম্বন করে, সেটা হলো তারা প্রসঙ্গ ছাড়াই পবিত্র কোরআনের বিভিন্ন উদ্ধৃতি দেয়। আর পবিত্র কোরআনের একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ, সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। বলা হয়েছে, যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন, অনুবাদটাও দেখতে পাবেন, যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি, তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া, হাদিসের উদ্ধৃতিও দেয় প্রসঙ্গ ছাড়া। এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে। বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুশরিকদের ভেতর, আর মক্কার মুশরিকরাই পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল করলেন। তিনি এখানে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন, তোমরা আগামী 4 মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো, তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো। যে কোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন, যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো, এই কথা বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে তোমরা মরে যাও। তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখনই যুদ্ধক্ষেত্রে শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, আর তাদের দেখলে মেরে ফেলো। চিন্তা করেন, এখনো যদি আমেরিকা আর ভিয়েতনামে যুদ্ধটা চলতে থাকতো আর আমেরিকার প্রেসিডেন্ট বলতেন তোমরা যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য, সৈন্যদের বলবেন বা কোনো আর্মি জেনারেল বলতেন যেখানে তোমরা দেখবে কোনো ভিয়েতনামিকে তাকে মেরে ফেলো, এটাই প্রসঙ্গ। কিন্তু যদি প্রসঙ্গ ছাড়া বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানেই তোমরা ভিয়েতনামিকে দেখবে তাকে মেরে ফেলো, আমেরিকার প্রেসিডেন্ট একটা কসাই, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। আর সব সমালোচককেই দেখেছি হয় এখানেই শেষ করে, নয়তো একটা আয়াত বাদ দিয়ে যায়। আর অরুণ সুরি ইসলামের একজন বিখ্যাত সমালোচক ইন্ডিয়ায় অর্থাৎ আমার দেশে, তিনি তার বইতে লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়াজ, তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতটা বলার পর লাফ দিয়ে গেছেন 7 নম্বর আয়াতে। কারণটা জানেন? কারণ 6 নম্বর আয়াতেই তার এই অভিযোগে উত্তর আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলছে, কাফিরদের কেউ শত্রুদের কেউ আশ্রয় প্রার্থনা করলে শুধু সাহায্য করলে হবে না, বলা হয়েছে তাকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়।
একজন সবচেয়ে দয়াবান আর্মি জেনারেল হয়তো এমনটা বলবেন, শত্রু যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। কোরআন এমনটা বলছে না, কোরআন বলছে যদি শত্রুরা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আর কোরআনের প্রায় সবগুলো আয়াতেই যেখানে বলা হয়েছে যুদ্ধের কথা আর যুদ্ধক্ষেত্রের কথা বা অত্যাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে, তার পরের আয়াতে বলা হয়েছে যে শান্তি সবচেয়ে ভালো সব জায়গায়, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। মিডিয়া তৃতীয় যে কৌশলটা প্রয়োগ করে ইসলামের অপবাদ দিতে, তারা যেগুলোর উদ্ধৃতি দেয় সেগুলোর ভুল ব্যাখ্যা করে, হোক সেটা কোরআন থেকে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। চতুর্থ কৌশলটা হলো ইসলাম সম্পর্কে এমন অপবাদ যেটা ইসলামে নেই, ইসলামে যেটার কোনো উল্লেখ নেই, সেটাকে ইসলামের সাথে জড়ায়। মিডিয়ার পঞ্চম কৌশলটা হচ্ছে তারা ইসলামের আলোকে ঠিক ব্যাখ্যাটাই দেয়, তবে সেটাকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। তারা বলে যে মানুষ জাতির জন্য এটা একটা সমস্যা, তারা বলতে চায় যে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা। ইসলাম আসলে কোনো সমস্যা নয়, ইসলাম ধর্ম মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান। ইসলাম ধর্ম আসলে মানুষ জাতির জন্য কোনো সমস্যা নয়। হাতে সময় কম তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না, তবে এভাবেই মিডিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে। আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে তারা মুসলিমদের বলছে মৌলবাদী, চরমপন্থী আর সন্ত্রাসী। আর বেশিরভাগ মুসলিম অপরাধবোধে ভোগে যে না হ্যাঁ আমি কিন্তু মৌলবাদী নই। আসলে এরকম কিছু মুসলিম আছে যারা মৌলবাদী, কিন্তু আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। মুসলিমদের বেশিরভাগই অপরাধবোধে ভোগে। এখানে আমরাও উত্তর দিতে পারি, মুসলিমরা তারা হবে দায়ী। ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। পবিত্র কোরআনে সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাতিন নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আমাদের বলা হয়েছে খায়রা উম্মাহ মানে শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি। আমরা যদি সৎ কাজের নির্দেশ না দেই, যদি অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমাদের মুসলিম বলা যাবে না, তখন আমাদের বলা যাবে না খায়রা উম্মাহ। মুসলিম হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত। এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে। আমার মনে আছে যখন মার্শাল আর্ট শিখতাম আমার তরুণ বয়সে, কোনো তরুণী আছি মাশাল্লাহ, তখন আমি স্কুলে পড়তাম, আমরা তখন শিখতাম মার্শাল আর্টের, হোক সেটা জুডো বা জুজুৎসু, সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হতো, বাধা দিয়ে নয়। কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, সে সাইজ অনেক বড়, আর আমি, আমাকে তো দেখতেই পাচ্ছেন, হালকা পাতলা, তারপরেও আমি সামনে কোনো পোডিয়াম রাখি না। এটাও মিডিয়ার একটা কৌশল, এভাবে তারা শরীরটাকে ঢেকে রাখে। আমি চাই আমার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেন। তাহলে খুব বড় সড়ো কোনো একজন লোক যদি আমাকে ধাক্কা দেয়, তাকে বাধা না দিয়ে ওই ধাক্কাকে কাজে লাগিয়ে তাকে ফেলে দিতে হবে, আর যত বড় সাইজ তত সহজে ফেলা যাবে। মিডিয়া এখন মুসলিমদেরকে বলে মৌলবাদী। এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার সঠিক অর্থ হলো যে মানুষ কোনো একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে। যেমন ধরুন, যদি কোনো লোক সে হতে চায় একজন বিজ্ঞানী, তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে। যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান, তাহলে তাকে গণিতের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনারা সব মৌলবাদীদের এক মাপকাঠি দিয়ে মাপতে পারবেন না যে তারা সবাই ভালো বা সবাই খারাপ। মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখেই আপনাদের তাদের বিচার করতে হবে। যেমন ধরুন, একজন লোক মৌলবাদী ডাকাত, তার কাজ ডাকাতি করা, সে সমাজের জন্য ক্ষতিকর। আর অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার, যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী,
সব মৌলবাদীকেই এক মাপকাঠিতে মাপতে পারবেন না। আপনাকে এখানে দেখতে হবে যে সে কোন ক্ষেত্রে মৌলবাদী, তারপরে বলবেন সে ভালো না খারাপ। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলিম আর আমি মৌলবাদী হিসেবে নিজে গর্বিত, কারণ আমি ইসলামের মূল নীতিগুলো সব সময় অনুসরণ করার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূলনীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্মের কিছু মূলনীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে সেগুলো মানবতার বিরুদ্ধে, কিন্তু আপনি যদি সেই নীতিগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন, এমন একজন নিরপেক্ষ লোক পাবেন না যে লোক ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করবে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। সেজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত। ওয়েবস্টার ডিকশনারি পড়লে সেখানে দেখতে পাবেন যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের বোঝাতে আমেরিকাতে, যেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে। এর আগে খ্রিস্টান চার্চ বিশ্বাস করত শুধুমাত্র বাইবেলের আদেশগুলো ঈশ্বর প্রদত্ত। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আমেরিকাতে বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রতিবাদ করেছিল যে এই বাইবেলের আদেশগুলোই শুধু নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষরই এসেছে ঈশ্বরের কাছ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত, এই আন্দোলনটা ভালো আন্দোলন। আর অন্যদিকে যদি কেউ প্রমাণ করতে পারে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত না, এই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে। সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সরল পথ। প্রতি সোমবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। সৃষ্টিকর্তাকে জানার জন্য মেনে চলা ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন, আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ দিয়েছেন, মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন, এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে। ইসলামই একমাত্র রাস্তা। প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে। জাফর বিন মুহসিন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, হারুন হোসেনের উপস্থাপনায় ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলা। অক্সফোর্ড ডিকশনারি দেখেন তাহলে দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেখানে মৌলবাদী শব্দটার একটা সংজ্ঞা দেওয়া আছে। বলা হয়েছে মৌলবাদী একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে। তবে আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটা দেখেন সামান্য চেঞ্জ হয়েছে। বলা হয়েছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে, বিশেষ করে ইসলাম। এই বিশেষ করে ইসলাম কথাটা এখন জুড়ে দেওয়া হয়েছে। যখনই আপনি মৌলবাদী শব্দটা শুনবেন আপনি কোনো মুসলিমের কথা ভাববেন, সে চরমপন্থী, সে সন্ত্রাসী। মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী, আমি বলবো হ্যাঁ,
আমি চরমপন্থী, আমি চরমভাবে দয়ালু, চরমভাবে ক্ষমাশীল, আমি চরমভাবে সৎ, চরমভাবে ন্যায়বান। এতে অসুবিধা কি যদি আমি হই চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম ন্যায়বান, চরম সৎ? সমস্যাটা কোথায়? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে সৎ হওয়াটা খারাপ? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে ন্যায়বান হওয়াটা খারাপ? কোরআন বলছে তোমরা চরম ন্যায়বান হও। আমরা তো আংশিকভাবে সৎ হব না, যে এই লোক আমার বন্ধু এখানে সৎ থাকবো, ও আমার শত্রু এখানে সৎ থাকবো না। পবিত্র কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামে প্রবেশ করো সর্বাত্মকভাবে। তাহলে চরমপন্থী হলে সমস্যা কোথায়? তবে আমাদের চরমপন্থী হতে হবে সঠিক পথে, আমরা অন্যায় বা ভুল পথে চরমপন্থী হব না, আমরা দয়া মায়াহীন হব না, আমরা নিষ্ঠুর হব না, তবে আমরা চরমপন্থী হব সঠিক পথে। পবিত্র কোরআন সে কথাই বলছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানে বলি না আমি চরমপন্থী নই, আমি মৌলবাদী নই, এই টেবিলটা আমাদের ঘুরিয়ে দেন। মুসলিমদের এখন বলা হয় সন্ত্রাসী, আমি বলি সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত। সন্ত্রাসী শব্দটার অর্থ কি? সন্ত্রাসী শব্দটার অর্থ হলো যে লোক ত্রাস ছড়িয়ে দেয়। যখন একজন ডাকাত পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়, তাহলে এই ডাকাতের জন্য সেই পুলিশ সন্ত্রাসী। আর একইভাবে দেখবেন যখনই একজন ডাকাত বা ধর্ষণকারী বা সমাজের শত্রু লোকেরা কোনো মুসলিমকে দেখবে সে ভয় পেয়ে যাবে। আমরা সমাজের শত্রুদের সন্ত্রস্ত করে রাখবো। আর পবিত্র কোরআনে বলা আছে সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা সমাজের শত্রু তাদের মনে ভীতি সঞ্চার করো। আমি জানি এখনকার দিনে সন্ত্রাস শব্দটা দিয়ে বোঝানো হয় এমন কাজ যেটা সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে। এই দৃষ্টিকোণ থেকে কোনো মুসলিমও কখনো কোনো নিরীহ মানুষের উপরে কোনো সন্ত্রাস চালাবে না। একজন মুসলিম এখানে বেছে বেছে সমাজের শত্রুদের সাথে এটা করতে পারেন। এখানে বেছে বেছে চোর, ডাকাত, ধর্ষক, যখনই সমাজবিরোধী লোকেরা কোনো মুসলিমকে দেখে তখনই তারা ভয় পাবে, আর তখনই এই পৃথিবীতে আমরা শান্তি পাব। প্রায় দেখা যায় একটা মানুষের একটা কাজকে দুটো আলাদা আলাদা লেভেল দেয়া হয়। 60-70 বছর আগে, ইন্ডিয়া স্বাধীনতা পাওয়ার আগে, আমার দেশ ইন্ডিয়া, ব্রিটিশরা তখন শাসন করত, অনেক ইন্ডিয়ানি ছিল তখন তারা ইন্ডিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই লোকগুলোকে ব্রিটিশ সরকার তখন বলতো সন্ত্রাসী, কিন্তু সাধারণ ইন্ডিয়ানরা আমরা তাদের বলি ফ্রিডম ফাইটার, দেশপ্রেমিক। একই লোক, একই কাজ, কিন্তু আলাদা দুটো লেভেল। আপনারা যদি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি ওই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু আপনি যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন দেশপ্রেমিক, ফ্রিডম ফাইটার। একই লোক, একই কাজ, কিন্তু দুটো আলাদা লেভেল। আর এরকম উদাহরণ আপনারা পৃথিবীর ইতিহাসে অনেক খুঁজে পাবেন। একজন দায়ী বুঝবেন এমন অনেক দৃষ্টান্ত থাকলে যে কোনটা কোথায় ব্যবহার করতে হবে, যাতে করে লোকেরা বুঝতে পারে। কারণ সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যখন ইন্ডিয়ানরা মুসলিমদের সন্ত্রাসী বলে অভিহিত করে তখন আমি এই ব্যাখ্যাটা দেই, তখন তারা ভালোভাবেই বুঝতে পারে। 2 মাস আগে আমি ইংল্যান্ডে ছিলাম, সেই বোম ব্লাস্টের পরে, 7 জুলাইয়ের পরে একটা কনফারেন্সে আমি লেকচার দিয়েছিলাম। টনি ব্লেয়ার সেখানে আসার কথা ছিল, কিন্তু তিনি শেষে আসতে পারেননি। তবে চিফ অফ পুলিশ সেখানে ছিলেন, মেয়রও ছিলেন, সেখানেও আমি উদাহরণ দিয়েছি, তবে সেটা ছিল অন্যরকম। বলেছিলাম 18th শতাব্দীর শেষ দিকে আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল, তখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত, অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল। 1776 সালে তারা স্বাধীনতা লাভ করে। আর তখনকার উচ্চপদস্থ নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জর্জ ওয়াশিংটন, ব্রিটিশ সরকার তখন তাদের বলতো 1 নম্বর সন্ত্রাসী। যে লোক ছিল 1 নম্বর সন্ত্রাসী, জর্জ ওয়াশিংটন, পরবর্তীতে তিনি হলেন ইউএসএর প্রেসিডেন্ট। চিন্তা করেন, সন্ত্রাসী 1 নম্বর, পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যাকে সবাই শ্রদ্ধা করেন, এমনকি জর্জ বুশও। এই হচ্ছে মিডিয়া,
এক নম্বর সন্ত্রাসী, পরে হলো একটা দেশের প্রেসিডেন্ট, যে দেশ খুবই উন্নত, ইউএসএ। ইউএসএ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সে দেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? একজন সন্ত্রাসী। এছাড়া বলতে পারি নেলসন ম্যান্ডেলার কথা। বর্তমান দক্ষিণ আফ্রিকার, আগে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিল শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার, নেলসন ম্যান্ডেলাকে এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার আটকে রেখেছিল 25 বছর রোবেন আইল্যান্ডে, আর তাকে বলা হতো এক নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে যখন দক্ষিণ আফ্রিকা বর্ণবাদী সরকারের হাত থেকে মুক্ত হলো, তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন ম্যান্ডেলা। এরপরে নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেলেন, আর তিনি নতুন কোনো কাজের জন্য এই শান্তি পুরস্কারটা পাননি। এমন না যে আগে তিনি সন্ত্রাসী ছিলেন, তারপরে ভালো হয়ে গেছেন, একটা খারাপ লোক ভালো হয়ে গেল, এরকম না। সেই একই কাজ যেটার জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে, কয়েক বছর পরে সেটার জন্য তিনি শান্তিতে নোবেল পেলেন। এটা খুবই অদ্ভুত। একই কাজ যে কারণে তিনি 25 বছর জেলখানায় ছিলেন, তাকে সন্ত্রাসী বলা হতো, সেই কাজের জন্যই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আর ঠিক এইভাবেই মিডিয়া বদলে দেয়, দিনকে রাত বানায়, কালোকে সাদা বানায়, হিরোকে ভিলেন বানায়, আর ভিলেনকে বানায় হিরো। এক কথায়, যার হাতে ক্ষমতা থাকে সে তখন যা বলে সেই কথাটাই সত্যি হয়ে যায়। আমরা জানি যে হিটলার যখন ইউরোপে আক্রমণ করেছিল, অনেক দেশ বাধা দিয়েছে, এমনকি ফ্রান্সও বাধা দিয়েছিল। সেই ফরাসি লোকদের তখন জার্মান সৈন্যরা বলতো সন্ত্রাসী। আর এইভাবেই মিডিয়া খবর তুলে ধরে। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক পেছনে পড়ে আছি। আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আর বর্তমানে ইসলামের যে শব্দটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে, সেই শব্দটা হলো জিহাদ। এ ব্যাপারে শুধু অমুসলিমদের ভুল ধারণা আছে তা নয়, এই জিহাদ শব্দটা নিয়ে, এই শব্দটা নিয়ে এমনকি মুসলিমদের মধ্যেও অনেকে ভুল ধারণা পোষণ করে। অনেক লোকই ভাবে যে কোনো যুদ্ধ যদি মুসলিমরা করে থাকে, যে কোনো কারণে হোক, সেটা ক্ষমতার জন্য হোক, নিজস্ব লাভের জন্য হোক, সেটা টাকার জন্য, সেটাই হচ্ছে জিহাদ। মুসলিমরা যে যুদ্ধে অংশগ্রহণ করে, হোক সেটা ক্ষমতার জন্য, নিজস্ব লাভের জন্য বা টাকার জন্য, সেগুলো জিহাদ নয়। জিহাদ একটা আরবি শব্দ, শব্দটা এসেছে জাহাদা থেকে, যার অর্থ চেষ্টা করা, যার অর্থ সংগ্রাম করা। ইসলাম ধর্মে শব্দটার অর্থ নিজের বিভিন্ন অন্যায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। আরেকটা অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায়, তার অর্থ সে জিহাদ করছে। তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। অনেক অমুসলিম আছেন, তারা জিহাদের অনুবাদ করেন, বাংলায় বলেন পবিত্র যুদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ, এমনকি তারাও বলে থাকেন জিহাদ হলো পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি, যদি আপনি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন, সেটা হারবুম মুকাদ্দাসা। এই হারবুম মুকাদ্দাসা শব্দটা পবিত্র কোরআনের কোথাও উল্লেখ করা নেই। এই শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ক্রুসেডারদের বোঝাতে, যখন এই ক্রুসেডাররা খ্রিস্টান ধর্মের নামে হাজারো নিরীহ মানুষ হত্যা করত, তখন তারাই এর নাম দিয়েছিল পবিত্র যুদ্ধ। এখন এই শব্দটা ব্যবহার করছে মুসলিমদের উদ্দেশ্যে। তাহলে এই হলো মিডিয়া। প্রথমে তারা মৌলবাদী বলে বোঝাতো খ্রিস্টানদের, এখন বলে মুসলিমদের। পবিত্র যুদ্ধ বোঝানো হতো খ্রিস্টানদের ক্রুসেডকে, এখন বোঝায় মুসলিমদের যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। প্রত্যেক মুসলিমেরই দায়ী হওয়া উচিত। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, প্রচার করো যদি একটি মাত্র আয়াত জানো,
হয়তো বলবেন না আমি যেদিন শেখ আহমেদ দিদাতের মতো হব সেদিনই দাওয়া শুরু করব, সে সময় আপনার কখনো আসবে না। যদি আপনি ইসলাম সম্পর্কে মাত্র একটা এত জানেন, যদি সেটা সঠিকভাবে জানেন, আপনি তাহলে ইসলাম প্রচার করবেন। প্রত্যেক মুসলিমের দায়ী হওয়া উচিত। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছি না, আর এ কারণেই আমরা পিছিয়ে আছি। আল্লাহ বলেছেন তিনি তাদের সাহায্য করবেন না যারা নিজেদের সাহায্য করে না। এখানে দোষ আমাদের, এটা সমাজের।